আসসালামু আলাইকুম। তো দেখতে দেখতে আমরা আমাদের ড্রামার 8 নং পার্টে পৌঁছে গিয়েছি, যেখানে আমরা 9 নং এবং 10 নং এপিসোডের কাহিনী জানব। তো চলো না দেরি না করে এই এপিসোডের কাহিনীগুলো শুরু করা যাক। এখন 9 নং এপিসোডের শুরুতেই আমাদেরকে হারুর ব্যাপারে জানানো হয় যে হারু একজন হেয়ার স্টাইলিস্ট ছিল। সব মেয়েরাই তার স্টাইল পছন্দ করত। সেও বাকি প্রিন্সদের মতোই মেয়েদের মধ্যে অনেক জনপ্রিয় ছিল, কিন্তু তার স্বভাবটা একটু ব্যতিক্রম। সে এক এক দিন এক এক মেয়ের সাথে ডেট করত, কারণ তার সব সময় একজন মেয়ের সাথে ডেট করতে ভালো লাগত না। সব মেয়েরা তার এই স্বভাবের কথা জেনেও তাকে খুবই পছন্দ করত। তার দুজন বন্ধুও ছিল, তাদের মধ্যে থেকে একজনের নাম ছিল শো, যে কিনা একজন বারটেন্ডার ছিল। তার ট্যালেন্টের কারণে সব মেয়েরা তাকে খুবই পছন্দ করত। আর একজন বন্ধুর নাম ছিল তাইচি, যে কিনা একজন বিখ্যাত গায়ক ছিল। তার গান সবাই অনেক পছন্দ করত, এজন্য সেও সব মেয়েদের কাছে অনেক পছন্দের ছিল। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই ক্যারি আবারও রাতে তার কাজ শেষ করে রাস্তা দিয়ে একা একা হাঁটছিল। তখনই সেখানে হারু চলে আসে ক্যারির রক্ষার জন্য। তাকে দেখে ক্যারি বলে হারুর এত কষ্ট করার প্রয়োজন নেই, কারণ সে স্টকারটিকে পুলিশে ধরে ফেলেছে। যা শুনে হারু বলে যে সে জানে যে স্টকার ধরা পড়েছে, কিন্তু সে এখানে তাকে সেই স্টকার থেকে নয় বরং সেই দুজন ছেলেদের অর্থাৎ কুকি এবং রিওর থেকে বাঁচানোর জন্য এসেছে, যারা গতকাল তার হাত ধরে এসেছিল। এতে ক্যারি বলে যে সে তাকে আগেও বলেছিল যে তারা খারাপ ছেলে নয়। উত্তরে হারু বলে যে এজন্যই তো সে গতকাল তাদেরকে ছেড়ে দিয়েছে। এখন আমরা গতকালের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই কুকি এবং রিও ক্যারির হাত ধরে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। সেখানে হারু ক্যারির জন্য অপেক্ষা করছিল। এখন হারু যখন তাদের দুজনকে ক্যারির সাথে দেখতে পায়, তখন সে ভীষণ রেগে যায়। এতে ক্যারি হারুকে বলে যে তারা খারাপ ছেলে নয় বরং তারা তাকে একজন স্টকার থেকে রক্ষা করেছে। একথা শুনে হারু অনেক খুশি হয়ে যায় এবং তাদের দুজনকে গিয়ে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়। এরপর সে তাদেরকে বলে যে তারা ক্যারির সাহায্য করেছে ভালো কথা, কিন্তু এরপর থেকে যেন তারা ক্যারির আশেপাশে না থাকে, তা না হলে সে তাদেরকে খুন করে ফেলবে। একথা বলে হারু হাসতে শুরু করে। একথাগুলো শুনে কুকি এবং রিও অনেক রাগান্বিত হয়ে যায়। এখন কাহিনী বাস্তবে ফিরে আসছে, যেখানে হারু ক্যারিকে বলে যে তার সহজে কারোর উপর বিশ্বাস করা উচিত নয়, কারণ এই দুনিয়া যতটা ভালো মনে হয় ততটা ভালো নয়। এখন হারু ক্যারিকে নিয়ে বাসায় চলে যায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই রিও তাকাতোকে গতকালকের কথা বলছিল, যে গতকাল একজন সাইকো টাইপের মানুষ এসে ক্যারির উপর আক্রমণ করতে চেয়েছিল। একথা শুনে তাকাতো অনেক ক্ষেপে গিয়ে বলে যে কে তার ক্যারির উপর আক্রমণ করতে চেয়েছে, সে তাকে মেরে ভর্তা করে ফেলবে। এখন রিও তাকে বলে যে এখন চিন্তা করার কিছুই নেই, কারণ সে এবং কুকি মিলে সেই স্টকারকে মেরে ক্যারিকে বাঁচিয়ে নিয়েছিল। এখন তারা যখন ক্যারিকে বাসায় পৌঁছে দিয়েছিল, তখন তাদের সাথে ক্যারির ভাইয়ের দেখা হয়েছিল। একথা শুনে তাকাতো অবাক হয়ে যায় এবং প্রশ্ন করে যে ক্যারির ভাই আসলো কোথা থেকে। এখন রিও জানায় যে সেই লোকটির নাম হলো হারু এবং ক্যারির পাশের ঘরেই সে থাকে। সে ক্যারিকে অনেক আগে থেকে চেনে এবং ক্যারিকে তার বোনের মতোই সে স্নেহ করে। একথা শুনে তাকাতো নিশ্চিত হয়ে বলে যে তাহলে তো ভালোই হলো। এখন সে হঠাৎ রিওকে জিজ্ঞাসা করে যে সে গতকাল ক্যারির কাছে কি করতে গিয়েছিল। যা শুনে রিও ঘাবড়ে যায় এবং মনে মনে ভাবতে থাকে যে এবার হয়তো বা তাকাতো নিশ্চয়ই বুঝে যাবে যে সে ক্যারিকে ভালোবাসে। তবে রিও এখানে তাকাতোকে কোনোভাবে সামলে নেয় এবং বুঝিয়ে বলে যে তাকাতো গতকাল রাতে অন্য জায়গায় যাওয়ায় সে নিজে গিয়েছিল তাকাতোর হয়ে ক্যারিকে রক্ষা করার জন্য। সে নাকি ভেবেছিল যে তার ভাইয়ের জন্য সে এতটুকু তো করতেই পারে। একথা শুনে তাকাতো অনেক খুশি হয়ে যায় এবং তার ভাইকে ধন্যবাদ জানায়। এরপর সে খুশি খুশি নুডলস খেতে শুরু করে। এখন হারু এবং ক্যারি তাদের বাসায় পৌঁছে গেলে হারু ক্যারিকে তার ঘরের দরজা ভালোভাবে লাগিয়ে ঘুমিয়ে যেতে বলে। হারু 4 বছর আগের কথা কল্পনা করতে থাকে, যেখানে আমরা জানতে পারি যে হারু কেন ক্যারিকে এত স্নেহ করে এবং তাকে রক্ষা করার চেষ্টা করে সব সময়। একদিন ক্যারি তার ঘরের সামনে শোকাহত হয়ে বসেছিল, তখন হারু তাকে দেখে তাড়াতাড়ি তার কাছে চলে এসেছিল, কারণ ক্যারি অনেকদিন ধরেই বাসায় ছিল না। ওই মুহূর্তে হারু ক্যারিকে কেন এভাবে বসে আছে জিজ্ঞাসা করলে ক্যারি জানায় যে তার মা আর এই দুনিয়াতে নেই। যা শুনে হারু অবাক হয়ে যায়, সে তার কথা বিশ্বাস করতে চাইছিল না।
ওই মুহূর্তে ক্যারিকে অঝোরে কান্না করতে দেখে হারু বিশ্বাস করতে বাধ্য হয় যে ক্যারি সত্যি বলছে। এরপর থেকে ক্যারি বেঁচে থাকার জন্য কঠোর পরিশ্রম করতে শুরু করে। সে বিভিন্ন স্থানে কাজ করত। অন্যদিকে তার বাবার প্রচুর ঋণ রয়ে যাওয়ায় তারই এই ঋণগুলো পরিশোধ করতে হবে। এজন্য সে বিভিন্ন শুটিং এ ছোটখাটো রোলও প্লে করত। তার এমন অসহায় হয়ে পড়ায় তার যে বন্ধুগুলো ছিল তারাও তাকে ছেড়ে চলে যায়। এই ভয়ে যে অসহায় হওয়ার পর ক্যারি তাদের কাছে যেন কোনো রকম সাহায্য চেয়ে না বসে। এতে ক্যারি নিজেকে আরো বেশি একা মনে করতে শুরু করে। তখন শুধু হারুই ছিল যে কিনা সব সময় তার পাশে থাকত। একদিন হারু ক্যারিকে তার পার্ট টাইম কাজের থেকে পাওয়া প্রথম স্যালারি টাকা দিতে চাইলে ক্যারি তার না করে দেয়। সে হারুকে বলে তার মা তাকে শিখিয়েছে যে যতই অসহায় হোক না কেন কারোর কাছ থেকে ফ্রিতে কিছু না নিতে, কেননা ফ্রি জিনিসের দাম বেশি। এই কথা শুনে হারু অনেক খুশি হয়ে যায়। এরপর থেকে হারু ক্যারিকে লুকিয়ে লুকিয়ে বিভিন্ন মানুষের থেকে রক্ষা করত। সে ক্যারিকে সবসময় খুশি রাখার চেষ্টা করত, একদম বড় ভাইয়ের মতো করে। ক্যারির ছোট চুল অনেক পছন্দ ছিল, কিন্তু তার টাকা না থাকায় হারু নিজেই ক্যারির চুল ছোট করে দেয়। এতে ক্যারি অনেক খুশি হয়ে যায়। এরপর হারু তাকে একটি সুন্দর এবং খোলামেলা জায়গায় নিয়ে যায়। সেখানে হারু চিৎকার করে তার যত কষ্ট ছিল সব বলে, এবং ক্যারিকেও তার যত কষ্ট আছে তা চিৎকার করে বলতে বলে, কারণ এতে ভালো অনুভব করতে পারবে। এরপর ক্যারিও চিৎকার করে বলে যে সে আরো বেশি পরিশ্রম করবে এবং তার লক্ষ্য অর্জন করবে। তার এভাবে বলতে এবং কান্না করতে দেখে হারু তখনই সিদ্ধান্ত নেয় যে এখন থেকে সে সব সময় ক্যারির বড় ভাইয়ের মতো তাকে বিভিন্ন বিপদাপদ থেকে রক্ষা করবে। এ কারণেই হারু এত ধনী হওয়ার পরও সে ছোট্ট বাড়িতে থাকতো শুধুমাত্র ক্যারির দেখাশোনা করার জন্য। এখন কাহিনী বর্তমানে ফিরে আসলে আমরা হারুকে দেখতে পাই, যে কিনা বলে যে সব কারণে সে ক্যারিকে সব মেয়েদের থেকে আলাদা ভাবে দেখতো। সে আরো বলে যে ইদানিং সে ক্যারিকে নিয়ে অনেক চিন্তিত আছে, কারণ অনেক ছেলেরা এখন ক্যারির পিছনে ঘুরঘুর করছে এবং ক্যারিকে খুঁজতে তার বাসা পর্যন্ত এসে পড়ছে। এজন্য সে ক্যারির স্কুলে কি হচ্ছে তা জানার জন্য তার স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এখন পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই কানাদে তার নতুন স্কুলে যাচ্ছিল, কিন্তু সে তার আগে ক্যারির বাড়িতে যায় তাকেও তার সাথে করে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। এখন ক্যারি সেখানে কানাদেকে দেখে অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে যে সে এখানে কেন এসেছে। এতে কানাদে বলে যে তার স্কুলে যাওয়ার পথে ক্যারির বাড়ি পড়ে, এজন্য সে এখানে ক্যারিকে তার সাথে করে নিয়ে যেতে এসেছে। ক্যারির এমন কথা শুনে সিজারও বলে ওঠে যে কি নাটকবাজ, কেননা কানাদের বাড়ির পথে ক্যারির বাড়ি পড়তো না, বরং সে উল্টে এসেছিল ক্যারিকে তার সাথে করে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। এখন ক্যারি কানাদেকে বলে দেয় যে সে তার সাথে স্কুলে যাবে না, সে সব সময়ের মতো বাসে করেই স্কুলে যাবে। কিন্তু কানাদে বলে যে বাসে করে গেলে তার অনেক অসুবিধা হবে, এজন্য সে যেন তার সাথে গাড়িতে করে যায়। কিন্তু ক্যারি তার কথা শোনে না এবং সেখান থেকে চলে যেতে গেলে কানাদে ক্যারির হাতে আঘাত দেখতে পায়, ফলে সে ক্যারির হাত ধরে তাকে থামিয়ে ফেলে এবং ক্যারিকে জিজ্ঞাসা করে যে তার হাতে এই আঘাত কিভাবে হলো। সে সাইকো তাকে আঘাত করেনি তো, ক্যারি অস্বীকার করে বলে যে না, বরং তার রান্নার সময় এই আঘাতটি লেগেছিল। আর এরপর সে কানাদেকে জিজ্ঞাসা করে যে কানাদে কিভাবে জানলো যে সে সাইকো তার উপর আক্রমণ করেছিল। এখানে তার কথা শুনে কানাদে খাপড়ে যায়। এখানে সিচারোর মাধ্যমে আমরা জানতে পারি যে কানাদে ক্যারির এলাকার সব খবর রাখে, এভাবেই সে সাইকোর খবরও জানতে পেরেছিল। এখন ক্যারি যখন কানাদেকে বলতে যায় যে সে কি তার জন্য চিন্তা করছে, কিন্তু তার কথা শেষ হওয়ার আগে কানাদে ক্যারির চেহারা ধরে বলে যে তাদের কথা না বাড়িয়ে তাড়াতাড়ি স্কুলে যাওয়া উচিত, কারণ তারা তাদের স্কুলের জন্য অলরেডি লেট হয়ে গিয়েছে। এখন কানাদে ক্যারিকে তার সাথে করে নিয়ে যায়। অন্যদিকে ওই সময় আমরা তাকাতো এবং রিওকে দেখতে পাই, তারা তাদের স্কুলের বন্ধুদেরকে বিদায় জানাচ্ছিল, কারণ তারা এই স্কুল ছেড়ে দিয়েছিল। এতে সেখানকার সব স্টুডেন্টরা অঝরে কান্না করছিল। তারা তাকাতো এবং রিওকে এই স্কুল ছেড়ে যেতে না করছিল এবং বলছিল যে তারা দুজন এখান থেকে চলে গেলে তারা সবাই অচল হয়ে পড়বে। তারা তাকাতো এবং রিওকে ছাড়া গুন্ডামি করতে পারবে না। তাকাতো তাদেরকে বলে যে তার এই স্কুল ছাড়তেই হবে, কিছু করার নেই। এখন তারা রিওকে বলে যে তাকাতো তো মেয়ে
এর জন্য স্কুল ছাড়ছে। তারা রিওকে অন্তত এখানে থেকে যেতে বলে, কিন্তু রিও তাদেরকে জানায় যে সে তার ভাইকে একা ছাড়তে পারবে না, অর্থাৎ তারও এই স্কুল ছাড়তে হবে। তাদের এই কথা শুনে সব স্টুডেন্টরা আরো বেশি কান্না করতে শুরু করে। এখন তাকাতো তাদেরকে বলে যে তারা যতই দূরে যাক না কেন, মন থেকে তারা সকলে একে অপরের সাথে কানেক্টেড থাকবে। এটা বলে তারা দুজন সেখান থেকে চলে যায়। এদিকে কানাডে এবং ক্যারি একসাথে গাড়িতে করে স্কুলে যাচ্ছিল। তখন ক্যারি অনেক নার্ভাস অনুভব করে, কারণ তার বিশ্বাস হচ্ছিল না যে সে প্রিন্স কানাডের সাথে স্কুলে যাচ্ছে। এখন তাকাতো এবং রিওকে দেখানো হয় তারা যখন স্কুলে প্রবেশ করছিল তখন তাদেরকে দেখে উৎসাহিত হয়ে গোল্ডি এবং ব্ল্যাকি তাদের কাছে আসে এবং গিয়ে বলে যে তারা কি সত্যি স্কুলে ট্রান্সফার হয়ে গিয়েছে কিনা। এখন তাদের সাথে তারা বন্ধুত্ব করতে চাইলে তাকাতো তাদেরকে ভয় দেখিয়ে দূরে সরিয়ে দেয় এবং জোরে জোরে হাসতে থাকে। ঠিক তখনই কানাডেও সেখানে চলে আসে। এখন তারা কানাডে এবং ক্যারিকে একই গাড়ি থেকে আসতে দেখে অনেক অবাক হয়ে যায়। তাকাতো তখনই যায় কানাডের কাছে এবং কানাডেকে বলে যে এটা তো চিটিং, কারণ সে ক্যারিকে তার সাথে করে নিয়ে এসেছিল। সেই সাথে তাকাতো ক্যারিকে বলে যে সে গতকাল থেকে ক্যারিকে নিজের সাথে করে স্কুলে নিয়ে আসবে। এতে কুকি বলে যে না, সে নিজে ক্যারিকে এখন থেকে স্কুলে নিয়ে আসবে। এভাবে তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায়। এখন ক্যারি রেগে গিয়ে তাদেরকে চুপ করিয়ে দিয়ে বলে যে তাকে কারোর স্কুলে নিয়ে আসা লাগবে না, সে একাই স্কুলে আসতে পারবে। সে আরো বলে যে সে কি তাদের কাছে কোনো গেম নাকি, যে তারা তার সাথে এমন ব্যবহার করছে। দেখে মনে হচ্ছে যে যেন ক্যারিকে জিততে পারলে তারা মিলিয়ন টাকা পেয়ে যাবে। একথা শুনে তাকাতো বলে ওঠে সে নয়, বরং কানাডে তার সাথে গেম খেলতে চেষ্টা করছে সুজাকো প্রপার্টিজের মালিক হওয়ার জন্য। কানাডের ভালোবাসা ফেক হলেও তার ভালোবাসা সত্যি। একথা শুনে কানাডে রেগে যায় এবং তাকাতো তার বাবার সাথে করা ডিলের ব্যাপারে জানিয়ে দেয়। তাদের এসব কথা শুনে ক্যারি হেসে বলে যে তার মানে তারা সত্যি তাকে গেমের মতো করে ব্যবহার করছে। এতে তারা সবাই বলে যে না, সে যেমন মনে করছে তেমন কিছুই নয়। এখন ক্যারি তাদেরকে বলে যে তাকে আর বিরক্ত না করতে, এমনিতেও তার জীবনে অনেক সমস্যা রয়েছে, এজন্য তারা যেন আর কোনো সমস্যা তৈরি না করে। সে আরো বলে যে তারা যেন তাকে তাদের গেমের মধ্যে না আনে, সে ভালোবাসা ছাড়াই অনেক সুখে আছে। এটা বলে ক্যারি সেখান থেকে কষ্ট পেয়ে চলে যায়। বাকিরাও তার কথাগুলো শুনে অনেক কষ্ট পায়। এরপর ক্যারি যখন তার ক্লাসরুমের দিকে যাচ্ছিল তখন হাতুড়ি তার সামনে এসে তাকে থামিয়ে দেয় এবং বলে যে চেয়ারম্যান তাকে ডাকছে। এখন ক্যারি চেয়ারম্যানের কাছে যায়। চেয়ারম্যান তাকে বলে যে তার ক্যারির সাহায্যের প্রয়োজন। তার এই কথা শুনে ক্যারি অনেক অবাক হয়ে যায় এবং তার কথার কোনো কিছুই বুঝতে পারে না। পরবর্তী দৃশ্যে আমরা রিচিকে দেখতে পাই, যে কিনা অনেক চিন্তিত হয়ে আগের দুজন বিজয়ীদের ছবির সামনে এসে বলে যে সব প্রিন্সদের ক্যারির প্রতি অনুভূতি আছে, কিন্তু তার মধ্যে ক্যারির প্রতি কোনো অনুভূতি জন্মাচ্ছে না কেন। এই নিয়ে সে অনেক চিন্তিত ছিল এবং অনেক রেগে যাচ্ছিল। এক পর্যায়ে সে মাটিতে শুয়ে বাচ্চাদের মতো কান্না করতে শুরু করে। ঠিক তখনই সেখানে হারু তার দুজন বন্ধুকে নিয়ে চলে আসে। তাদের দেখে রিচি চুপচাপ উঠে দাঁড়ায় এবং হারুকে জিজ্ঞাসা করে যে সে ক্যারির সামনের ঘরে থাকে সেই লোকটি না। এতে হারু জবাবে বলে হ্যাঁ, সেই লোক, অর্থাৎ হারু। এখানে হারু রিচিকে তার দুজন বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেয়। সে বলে যে এই হচ্ছে শো, যে কিনা একজন বারটেন্ডার, এবং এই হচ্ছে তাই যে কিনা একজন জনপ্রিয় সিঙ্গার, এবং তারা হচ্ছে স্কুলের পুরনো স্টুডেন্ট। এবং তারা এখানে মূলত রিচের কথায় দি লিজেন্ডারি প্রিন্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছে। একথা শুনে রিচির মাথায় আকাশ ভেঙে পড়ে। সে আবারও তাদেরকে জিজ্ঞাসা করে যে তারা কি সত্যি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাচ্ছে কিনা। এতে তারা তিনজন উৎসাহিত হয়ে বলে যে হ্যাঁ অবশ্যই। এখন রিচি রাগে অনেক জোরে চিৎকার করে ওঠে, কারণ তার বোকামির জন্যই এখন প্রতিযোগিতায় আরো বেশি প্রতিযোগীরা অংশগ্রহণ করতে চলেছিল, অর্থাৎ প্রতিযোগিতা আরো বেশি কঠিন হতে চলেছিল। অন্যদিকে বাইরে লেজেন্ডারি প্রিন্স প্রতিযোগিতার পোস্টার লাগানো হয়েছে, যেটা সানু এবং কানাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তখন কানাদে সানুকে জিজ্ঞাসা করে যে সে কি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে কিনা। সানু জানায় যে হ্যাঁ, সে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, কারণ সেই স্কুলের স্টুডেন্ট কাউন্সিলর এবং তাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেই হবে। সেই সাথে সানু কানাদেকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে কানাদে জানায় যে তার এই সমস্ত প্রতিযোগিতার প্রতি কোনো ধরনের আগ্রহ নেই, সে তো এখানে শুধুমাত্র ক্যারির জন্য এসেছে। তারা
যে ব্যাপারে কথা বলছিল এরই মধ্যে সেখানে থাকা তো রিও, কুকি এবং তার সাথে থাকা ফ্রেন্ডরা এসে উপস্থিত হয়। রিও এবং থাকা তো এই পোস্টারটি দেখে হাসি ঠাট্টা করতে থাকে। তখন রিও বলে তার ভাইয়ের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কোনো দরকার নেই, কারণ তার ভাই এর আগে থেকে একজন প্রিন্স। এখন সেখানে ক্যারি চলে আসে, তাকে দেখে কানাডে এবং থাকা তো লজ্জাবোধ করছিল, কারণ সকালের ঘটনাতে ক্যারি তাদের সত্যটা জেনে ফেলেছিল যে তারা এখানে কন্ট্রাক্টের জন্য ক্যারিকে ভালোবাসার নাটক করতে এসেছে। তবে এরই মধ্যে সেখানে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে। ক্যারি সেখানে এসে বলে যে এই প্রতিযোগিতায় যে বিজয়ী হবে সে তার সাথে ডেটে যাবে। তখন হাতুড়ি ক্যারিকে দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। আসলে ঘটনাটি ঘটেছিল যে ক্যারি যখন চেয়ারম্যানের অফিসে গিয়েছিল তখন চেয়ারম্যান ক্যারির কাছে একটি সাহায্য চেয়েছিল, আর সেটি হলো ক্যারি যেন সবাইকে এই কথা বলে এই প্রতিযোগিতায় যে বিজয়ী হবে তাকে তার সাথে ডেট করার সুযোগ দেওয়া হবে। ক্যারিকে শুধুমাত্র অভিনয় করার জন্য বলা হয়েছিল। চেয়ারম্যান বলে যে সে জানে যে সকল প্রিন্সরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাচ্ছে না, যদি ক্যারি তাদেরকে এই প্রস্তাবটি দেয় তাহলে তারা সবাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আর এই অভিনয় করার বিনিময়ে চেয়ারম্যান ক্যারিকে পুরো 1,000,000 ইয়ন দিবে, কারণ সে ক্যারি সম্পর্কে সকল তথ্য সংগ্রহের মাধ্যমে জানতে পেরেছে যে ক্যারি যদি 1,000,000 ইয়ন পায় তাহলে সে তার সকল ঋণ পরিশোধ করতে পারবে। তখন ক্যারি তার কথায় রাজি হয়ে যায়, কারণ সে তো এটা ফ্রিতে নিচ্ছে না, বরং তার কাজের বিনিময়ে অর্থাৎ অভিনয়ের বিনিময়ে টাকাটা পাচ্ছে। তাই সে চেয়ারম্যানের কথায় রাজি হয়ে যায়। এখন সে সেখানে গিয়ে সবাইকে বলে যে এই প্রতিযোগিতায় বিজয়ী হবে তাকে তার সাথে ডেট করার সুযোগ দেওয়া হবে। একথা বলে ক্যারি সেখান থেকে চলে যায়, যা শুনে সেখানে থাকা সকলে পোস্টারটির দিকে অবাক চোখে তাকিয়ে থাকে, এবং যে প্রতিযোগিতার পোস্টার নিয়ে তারা হাসিঠাট্টা করছিল কোনো গুরুত্বই দেয়নি। একথা শোনার পর তারা সেই প্রতিযোগিতার পোস্টারে প্রতিযোগিতার নিয়মগুলো মনোযোগ সহকারে পড়তে শুরু করে। এখন কানাডে তাকাতোকে বলে যে তার তাকাতোর সাথে একটি গুরুত্বপূর্ণ কথা আছে। তাকাতো বলে যে তারও কানাডের সাথে একটি গুরুত্বপূর্ণ কথা আছে। এখন দৃশ্য পরিবর্তিত হলে আমরা দেখতে পাই তাকাতো এবং কানাডে দুজন একসাথে কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য তার বাবার কাছে আসে। তারা তার বাবাকে বলে যে এখন আর তারা কন্ট্রাক্টের জন্য ক্যারির সাথে সম্পর্ক করবে না, বরং তারা নিজেদের মন থেকে ক্যারিকে ভালোবাসতে শুরু করেছে, অর্থাৎ তারা ক্যারিকে নিজেদের মন থেকে খুশি করতে এবং হ্যাপি রাখতে চায়, কন্ট্রাক্টের জন্য নয়। একথা শুনে তাদের বাবা অনেক খুশি হয়ে যায়। সে বলে তাহলে তো আরো ভালো হলো, ক্যারি খুশি হলেই তো সে খুশি, ক্যারিকে তার ঘরের পুত্রবধূ করাটাই তো তার ইচ্ছা। এখন তারা দুজন তার বাবার ঘর থেকে বের হয়ে আসে। তখন তাকাতো কানাডাকে বলে যে সে তো ক্যারিকে ভালোবাসতো না, এখন তাহলে কন্ট্রাক্ট ছাড়াই ক্যারিকে ভালোবাসার কথা কেন বলছে। তখন কানাডা জানায় যে সে এখন ক্যারির উপর তার প্রতিশোধ নেওয়ার জন্য ভালোবাসতে চায়, যাতে সে ভালোবেসে তার মন ভেঙে প্রতিশোধ নিতে পারে, কারণ যেদিন থেকে ক্যারি তাকে অপমান করেছিল সেদিনের পর থেকে দিন রাত ক্যারির কথা ভেবেই তার অনেক রাগ হচ্ছিল এবং সে ক্যারির জন্য পাগলের মতো হয়ে যাচ্ছিল। এখানে তাকাতো কানাডাকে বলে যে সে তো নিজের মনের কথাই বুঝতে পারছে না, সে আসলেই ক্যারিকে ভালোবেসে ফেলেছে, তাই দিন রাত সে ক্যারির কথা ভাবছে। তখন কানাডে তার কথা শুনে বিব্রত হয়ে যায়। সে তার মনে মনে কথাটি অস্বীকার করতে থাকে যে সে ক্যারিকে মন থেকে ভালোবাসে না। এরপর তাকাতো বলে যে যাই হোক না কেন, সে ক্যারিকে নিজের করেই ছাড়বে। তখন কানাডে বলে যে না, ক্যারি শুধুমাত্র তার, অন্য কারোর হতে দিবে না সে। যাই হোক, এখন পরদিন ক্যারি স্কুলে এসে দেখতে পায় যে স্কুলের সকল মেয়েরা একটি স্থানে ভিড় করে দাঁড়িয়ে আছে। তারা এখানে মূলত সেই স্কুলের সকল প্রিন্সদেরকে দেখছিল যারা কিনা লিজেন্ডারি প্রিন্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে। ক্যারি সকল প্রিন্সদের একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে সে চুপি চুপি সেখান থেকে চলে যেতে চাচ্ছিল। ঠিক তখনই তারা ক্যারিকে দেখে ফেলে এবং পেছন থেকে ডাকতে শুরু করে। পেছনে ঘুরে তাকালে তারা তাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কারণ ক্যারিকে বলতে শুরু করে। প্রথমে কানাডে সামনে এসে বলে যে সেই প্রতিযোগিতায় শুধুমাত্র ক্যারির জন্য অংশগ্রহণ করছে, যাতে করে সেই প্রতিযোগিতায় জিতে ক্যারির সাথে ডেটে যেতে পারে। এরপর তাকাতো সামনে আসে এবং বলে যে সেও শুধুমাত্র ক্যারির জন্যই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাচ্ছে, কারণ সে শুধুমাত্র ক্যারিকে নিজের করে নিতে চায়। এখন শানু সামনে এসে বলে যে যেদিন থেকে ক্যারির নাম মনে রেখে সে বলতে পেরেছে সেদিন থেকে সে ক্যারিকে মন থেকে ভালোবেসে ফেলেছিল, তাই সেও ক্যারিকে পাওয়ার জন্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায়।
আর এরপর কুকি সামনে এলে সেও বলে যে সেও ক্যারিকে অনেক ভালোবাসে। সে শুধুমাত্র ক্যারির জন্যই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইছে, কারণ সে ক্যারিকে পেতে চায়, নিজের করে নিতে চায়। ওই মুহূর্তে রিচি সবার সামনে আসে এবং বলে যে সে শুধুমাত্র থার্ড জেনারেশন লেজেন্ডারি প্রিন্স প্রতিযোগিতা জেতার জন্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, কারণ সে সব প্রিন্সদের থেকে আলাদা একজন প্রিন্স হিসেবে নিজেকে তৈরি করতে চাইছে। হারু সামনে এসে একই কথা বলে যে সেও রিচির মতো এই প্রতিযোগিতায় জেতার জন্যই অংশগ্রহণ করেছে এবং সে অন্যান্য প্রিন্সদের হারিয়ে নিজেকে জয়ী করতে চায়, যাতে করে অন্য সব প্রিন্সরা ক্যারিকে বিরক্ত না করে, কারণ সে ক্যারির বড় ভাই, তাই সে ক্যারির চিন্তাটা একটু বেশি করে। এখন তাদের সকলের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কারণগুলো বলার মধ্য দিয়ে ড্রামার দশম এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো আগামী এপিসোডে কি হতে চলেছে, কে হতে চলেছে থার্ড জেনারেশন লেজেন্ডারি প্রিন্স প্রতিযোগিতার উইনার, এছাড়া কে হতে চলেছে আমাদের নায়িকা ক্যারির মনের উইনার, এই ব্যাপারে জানতে হলে আপনাদের অবশ্যই পরের এপিসোডের জন্য অপেক্ষা করতে হবে। তাই যদি পরের এপিসোডটা মিস না করতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।